নতুন মোবাইল কেনার পরে 6 মাস বা 1 বছর পর কোনো কারণে যখন আমাদের মোবাইলে কোনো সমস্যা তৈরি হয় তখন কিন্তু ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে যায়, যার কারণে সেই মোবাইলটাকে কিন্তু আমাদেরকে সার্ভিসিং করাতে নিয়ে যেতে হয় আর আমরা মোবাইল সার্ভিসিং করার জন্য দোকানে যেয়ে থাকি। তো মোবাইল সার্ভিসিং করানোর যাওয়ার আগে আপনি যদি সচেতন না হন সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে ঘটতে পারে এমন ভয়ঙ্কর ঘটনা, আর এই ঘটনার মাধ্যমে আপনার জীবনে নেমে আসতে পারে বড় ধরনের একটি বিপদ, আর যার ফলে আপনার অনেক বড় ধরনের আর্থিক ক্ষতিও হতে পারে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে এমন একটি বাস্তব ঘটনা তুলে ধরার চেষ্টা করব এই মোবাইল সার্ভিসিং বিষয়টা নিয়ে। আশা করি এই ভিডিওটি থেকে সবাই উপকৃত হবেন, আপনি ছেলে হন বা আপনি মেয়ে হন, এই ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে অবশ্যই আপনারা সবাই শুনে যাবেন। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সবার কাছে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়ার জন্য। তো এটা একটি মেয়ের ঘটনা। তো সেই মেয়েটি সুন্দরী, কলেজে পড়াশোনা করে, তার কাছে একটা ভালো ব্র্যান্ডের মোবাইল ফোন রয়েছে, তার বয়ফ্রেন্ড রয়েছে। তো তাদের এই প্রেমের সম্পর্কের ক্ষেত্রে, তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, সেক্ষেত্রে তাদের কিছু পার্সোনাল ভিডিও বা পিকচার মেয়েটির মোবাইলে ধারণ করা আছে। তো এইভাবে চলতে চলতে কিছুদিন পর সেই মেয়েটির মোবাইলে, তার মোবাইল ফোনে একটু সমস্যা হয়, তো যার কারণে সার্ভিসিং এর দরকার। তো সেই মেয়েটি তার বাসার পাশেই একটি সার্ভিসিং এর দোকানে মোবাইল ফোনটি সার্ভিসিং করতে দেয়। তো মোবাইল ফোনটি ঠিক হওয়ার পর সেই মেয়েটি গিয়ে নিয়ে আসে। ফোনটি নিয়ে আসার পর অচেনা একটা নাম্বার থেকে ফোন আসে এবং মেয়েটিকে জানানো হয় যে তার কাছে তার সেই মেয়েটির কিছু পার্সোনাল ভিডিও রয়েছে, কিছু পিকচার রয়েছে। তো তখন সেই ফোন কলের ব্যক্তিটি ভয় দেখায় যে আমার কাছে যেহেতু এগুলো আছে, আপনি যদি আমার কথা না শুনেন তাহলে কিন্তু এই পিকচার বা ভিডিও গুলো আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিব। এখন তারা মেয়েটির কাছে কিছু টাকা দাবি করে এবং শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়। মেয়েটি এখন দেখা সে বাধ্য হয়ে, তখন মেয়েটি গভীর চিন্তায় পড়ে যায় যে আসলে কি করবে, কারণ তার কিছু পার্সোনাল ভিডিও এবং পিকচার তাদের কাছে চলে গেছে, যে কোনো মুহূর্তে যদি এখন এই ভিডিও গুলো ছেড়ে দেয় সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মতো ভাইরাল হয়ে যাবে, আর যদি এমন ঘটনা ভাইরাল হয়ে যায় তাহলে তার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। তখন সেই মেয়েটি বিষয়টা কারোর সাথে শেয়ার না করে তখন তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়, তাদেরকে কিছু টাকাও দেয়, তাদের সাথে অনিচ্ছাকৃত সত্ত্বেও শারীরিক সম্পর্ক করতে বাধ্য হয়। কিন্তু এরপরে থেমে নেই ছেলেরা, মাঝে মাঝে তাকে আবারও তাদের সাথে শারীরিক সম্পর্ক করার জন্য ডাকে। এভাবে মেয়েটি 3-4 বার তাদের প্রস্তাবে রাজি হয় এবং তাদের সাথে গিয়ে অনিচ্ছাকৃত ভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। কিন্তু এরপরে থেমে নেই তারা, এই সুযোগটা নিয়ে, এই পিকচার এবং ভিডিও সুযোগটা নিয়ে তারা মেয়েটিকে মাঝে মধ্যে যেভাবে ডেকে পাঠাতো, তো এইভাবে তো একটা মেয়ের পক্ষে সম্ভব না, যার কারণে মেয়েটা একটা সময় অতিষ্ঠ হয়ে যায় এবং মান সম্মানে ভয় না করে বিষয়টি সবার সাথে শেয়ার করে। তারপর এই ঘটনাটি পুলিশের কাছে যায়, তারপর পুলিশের মাধ্যমে ওই ছেলেগুলোকে গ্রেপ্তার করা হয়। তারা যে কাণ্ডটি ঘটিয়েছে এটা স্বীকার করে, তখন তারা জানায় যে তারা এই সার্ভিসিং এর দোকানে যখন এই মোবাইল ফোনটা দেওয়া হয়েছিল, মোবাইল ফোনটা ঠিক করার পর তারা তখন ঘাটাঘাটি করে দেখতেছিল, আর এমন অবস্থায় তারা এই ধরনের কিছু পিকচার এবং ভিডিও পায়। তারপর তারা সেটা সংগ্রহ করে পরবর্তীতে মেয়েটিকে কল দিয়ে এই ধরনের ঘটনা ঘটায়। তো এই ঘটনাটি থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার রয়েছে। আপনি ছেলে হন বা মেয়ে হন, আমাদের মোবাইল ফোন যেহেতু আমাদের ব্যক্তিগত মোবাইল ফোন, অনেক সময় অনেক কিছুই থাকে, অনেক সময় ইচ্ছাকৃত ভাবে থাকে বা অনেক সময় অনিচ্ছাকৃত ভাবে কিছু থেকে থাকে। তো সেক্ষেত্রে আমাদের মোবাইল ফোনটা কখন হারিয়ে যাবে বা কখন নষ্ট হয়ে যাবে এটা কিন্তু আমরা বলতে পারি না, যে কোনো মুহূর্তে আমাদের ফোনটা হারিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে যখন আমাদের ফোনে এই ধরনের কোনো ব্যক্তিগত থাকবে, আপনি ছেলে হন বা মেয়ে হন, দুজনের ক্ষেত্রে কিন্তু বিপজ্জনক। বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার যুগ, 1 মিনিটের মধ্যে আপনার যে কোনো পিকচার বা ভিডিও ভাইরাল হতে সময় লাগবে না। আপনি যদি ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে হয়তো আপনার কাছে টাকা দাবি করতে পারে যে আপনার কাছে আমার ভিডিও রয়েছে, টাকা দাবি করবে। আর হয়তো আপনি যখন মেয়ে হবেন সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু টাকাও দাবি করবে, আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইবে। সেক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে মেয়েদের কিন্তু রিস্কটাই বেশি। তো অবশ্যই সবাই সচেতন থাকবেন, আর আমিও সবার কাছে অনুরোধ করবো মোবাইলে কখনো এই ধরনের পার্সোনাল কিছু ছবি বা পিকচার রাখার চেষ্টা করবেন না। কখন আপনার ফোনটা হারিয়ে যাবে, কখন নষ্ট হয়ে যাবে এটা কিন্তু কখনোই বলা সম্ভব না। আমরা যদি একটু সচেতনভাবে চলাফেরা করি তাহলে আমরা কিন্তু অনেক ধরনের বিপদ থেকে রক্ষা পেতে পারি। তো ভিডিও বিষয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন, মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন, আমি চেষ্টা করবো প্রত্যেকটা বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়া। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়ার জন্য। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।